আজকের ভিডিওতে শুধু আমি একাই না, আমার সাথে আছে নাফিস সালিম ভাই এবং লাবিদ রাহাত, সাথে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিও ছিল, ওরা এখন স্ক্রিনে নাই। আমি এখন বাংলাদেশের সেই ফ্যাক্টরিতে দাঁড়ায় যারা প্রথমবারের মতন বাংলাদেশের মাটিতে ফ্রিজ বা রেফ্রিজারেটর বানাইছিল, যাদেরকে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল নিজেদের প্রোগ্রামে ফিচার করছিল। আপনারা হয়তো অনেকে সেই এপিসোডটা দেখছেন। আপনারা বাংলাদেশের বিভিন্ন দোকানে সফট ড্রিঙ্কসের জন্য যে স্পেশালাইজ ফ্রিজগুলো দেখেন, সেরকম কাস্টমাইজ ফ্রিজ থেকে শুরু করে হালের দুনিয়ার স্মার্ট যেই ফ্রিজগুলো আছে, সব ধরনের ফ্রিজই এই ফ্যাক্টরিতে বানায় আলটিমেটলি ইউরোপ কিংবা মেক্সিকো কিংবা আরো অন্যান্য দেশে, বাংলাদেশ থেকে রপ্তানি করা হয়। 2003 থেকে 2006 সালে বাংলাদেশের যত ফ্রিজ আছে 100% ফ্রিজ আমদানি করা লাগতো দেশের বাইরে থেকে। সেইখানে আজ 2024 সালে বাংলাদেশের প্রতি 100টা ফ্রিজের 97টাই বাংলাদেশের মাটিতে বানানো, যার বেশিরভাগ এই ফ্যাক্টরিতে বানানো। হ্যাঁ, আমি এখন দাঁড়ায় আছি বাংলাদেশের সম্পূর্ণ দেশি ব্র্যান্ড ওয়ালটনের 800 একরের ফ্যাক্টরির মাটির উপরে। একটা ফ্রিজের কাস্টিং মোল্ডিং থেকে শুরু করে এক এক দেশের এক এক চাহিদার সাথে মিল রেখে ফ্রিজ ডিজাইনে কি কি রেভলিউশনারি চেঞ্জ আনছে ওয়ালটন, আর একটা ফ্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বানানো হয় আর ফিনিশিং প্রসেসটা কিভাবে হয়, এই পুরো প্রক্রিয়াটাই আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আপনাদেরকে বলি একটা ফ্রিজের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট কি কি থাকে। আমরা যেই জায়গাটাতে খাবার দাবার রাখি না, ওইখান থেকে ফ্রিজ তাপ সংগ্রহ করে, তাপ নিয়ে যায়, এই জায়গাটা হচ্ছে ইভাপোরেটর। ইভাপোরেটরে যেটা হয়, খাবার থেকে তাপ বাইর করে দেওয়া হয়, এইভাবেই খাবারটা ঠান্ডা হয়। ফ্রিজের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কম্প্রেসর, এইটাকে আপনি অনেকটা ফ্রিজের হৃৎপিণ্ড বলতে পারেন। এইখান থেকে একটা গ্যাসের মতন জিনিস বের হয়, এইটা পুরো ফ্রিজের মধ্যে চলে, আর খাবার থেকে যেই তাপটা কালেক্ট করা হয় ওইটাকে সে শোষণ করে ফেলে, দেন ওইটা যায় কন্ডেন্সারে, যেখান থেকে তাপটাকে বাইরে বের করে দেওয়া হয়। এজন্যই ফ্রিজের গায়ে হাত দিলে আপনি সব সময় গরম অনুভব করবেন, কারণ ওইখানেই ফ্রিজের ভিতরের তাপটাকে ফ্রিজের বাইরে বের করে দেওয়া হইতেছে। কম্প্রেসরই এই গ্যাসটাকে পুরো ফ্রিজের মধ্যে চালনা করে, যেই কারণে এইটাকে হৃৎপিণ্ড বলা হয়। আমার হাতের কাছে আপনারা এখন যে ছোট ছোট জিনিসগুলো দেখতেছেন, এটাই সেই রেভলিউশনারি জিনিস যেটা বাংলাদেশের ফ্রিজ ইন্ডাস্ট্রিকে বদলাই দিছে। এইগুলো হচ্ছে সেই কম্প্রেসর, যেই কম্প্রেসর বাংলাদেশে প্রথম ওয়ালটন নিয়ে আসছে। এবং পুরো পৃথিবীতে কম্প্রেসর তৈরি করে এমন দেশ আছে মাত্র 15টা, তার মধ্যে বাংলাদেশ একটা। এবং এই কম্প্রেসর ফুললি ওয়ালটনের দ্বারা যে তৈরি, আপনারা দেখবেন এখানে ওয়ালটনের লোগো পর্যন্ত আছে দেয়া। এইটা আমাদের জন্য অনেক অনেক গর্বের একটা বিষয় যে আমরা আমাদের নিজেদের কম্প্রেসর নিজেদের দেশের মধ্যে তৈরি করতে পারতেছি, এন্ড এই কম্প্রেসর দিয়ে আমরা আমাদের নিজেদের ফ্রিজ বানাই। এখন একটা ফ্রিজের কুলিং সিস্টেমকে অ্যাকোমোডেট করতে এবং হিটটাকে বাইরে বের করে দেওয়ার জন্য ফ্রিজের বাইরে পুরা যে ক্যাবিনেট, সেইটাও ওয়ালটনের এই ফ্যাক্টরিতেই ম্যানুফ্যাকচার করা হয়। এই ক্যাবিনেটটা কিন্তু বানানো হয় অ্যালুমিনিয়াম বা স্টিল শীট মেটাল থেকে। এই শীট মেটাল বা অ্যালুমিনিয়ামকে ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে ক্যাবিনেটের শেপে আনা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ মেশিন হচ্ছে রোল ফর্মার, এইটা দিয়েও প্লেইন শীট মেটালকে বিভিন্ন শেপে আনা হয়। একটু আগে রোল ফর্মারে যে প্লেইন শীটটা দেওয়া হয়েছিল, এইটাকে কিন্তু এই যে দেখেন ভাঁজ করা অবস্থায়, একদম ভাঁজ করা অবস্থায় এইভাবে রোল্ড করে ফেলা হয়েছে, যেটা অনেকগুলো ডাইয়ের মাধ্যমে হয়তো করতে হইতো, সেটা একটা মেশিনের ভিতরেই দিয়ে আমি খুব সহজভাবে এই রোলটা করতে পারতেছি, এই ফর্মে আনতে পারতেছি। এই ক্যাবিনেটটা বুঝছেন দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে এক্সটেরিয়র ক্যাবিনেট যেটা বাইরে আপনারা দেখেন, আরেকটা হচ্ছে ইনার ক্যাবিনেট বা লাইনার। ফ্রিজের ভিতরে আপনি যখন দরজাটা খোলেন, যেই জায়গায় খাবার দাবারগুলো রাখা থাকে এই জায়গাটার নাম হচ্ছে লাইনার। এবং এই লাইনারটা যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এটাই এখানে অ্যাকচুয়ালি আমার পিছনে হইতেছে। আপনি হাতের ডান পাশে দেখতে পাইতেছেন এখানে একদম প্লেইন শীট রাখা আছে, এটা হচ্ছে পলিস্টাইরিন, এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এটাও ওয়ালটন নিজেদের ফ্যাক্টরির ভিতরেই বানায়, এটাকে যে সিম্পলি উপরে নিয়ে গিয়ে ভ্যাকুয়াম পদ্ধতিতে একটা মোল্ডের মধ্যে, আপনারা দেখতেছেন এটা হচ্ছে একটা মোল্ড, এই মোল্ডের ভিতরে একটা শেপ দেওয়া হয়, এই শেপটাই ফ্রিজের ভিতরের ক্যাবিনেটের অ্যাকচুয়াল আকার। যেই পদ্ধতিতে এই পলিস্টাইরিনকে মোল্ডের শেপ দেওয়া হয় সেই পদ্ধতিকে বলা হয় থার্মোফর্মিং। এই মোল্ডটাকে কিন্তু পরবর্তীতে অটোমেটিক্যালি এই জায়গাতে এনে ট্রান্সফার করে দেওয়া হয়, এবং আমার হাতের এই পাশটাতে, হাতের বাম পাশটাতে আপনারা দেখতেছেন একদম মোল্ডের অ্যাকচুয়াল আকারে ফ্রিজের ভিতরের যেই ক্যাবিনেট অর্থাৎ যে লাইনারটা, এই লাইনারটাকে ফ্রেশলি প্রস্তুত করে রাখা হয়েছে। এখানে এখনও গরম, আমি হাত দিলে গরমটা টের পাইতেছি, প্রচণ্ড গরম, মাত্র
প্রোডাকশন লাইন থেকে এই জায়গাতে এনে রাখা হয়েছে। ফ্রিজের যে কনভেনশনাল বা সাধারণ টেকনোলজি আছে ওইখানে কিন্তু বিদ্যুৎ অনেক বেশি খরচ হয়। ওয়ালটন সেখানে ইনভার্টার টেকনোলজি ব্যবহার করতেছে, যার মাধ্যমে প্রায় 75% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। আর এইভাবে প্রতি বছর প্রায় 45 লক্ষ পিস ফ্রিজের জন্য ঠিক এত কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হইতেছে। এটার কথায় আমি কত কোটি টাকা বলবো এই প্যারাতে আমি যাই নাই, স্ক্রিনের মধ্যে ডাইরেক্টলি আপনারা দেখাই না। প্রতিটা ফ্রিজকে মার্কেটে ছাড়ার আগে একটা টেস্টিং এর ভিতর দিয়ে যাইতে হয়। আমরা এখন সেই টেস্টিং ফ্যাসিলিটি নাসড্যাক ইউটিএস এর ভিতরে চলে আসছি, যেখানে টেম্পারেচার থেকে শুরু করে হিউমিডিটি সহ আরো অনেক ধরনের টেস্ট করা হয়। তো চলেন দেখি ল্যাবের ভিতরে আসলে কি হচ্ছে। আমি এখন ল্যাবের যেই জায়গাটাতে দাঁড়ানো, এখানে প্রত্যেকটা মেশিন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সাথে আমাদের ফ্রিজ মিলতেছে কিনা এইটাকে টেস্ট করে। যেমন আমার হাতের পাশে এই যে মেশিনটা দেখতেছেন, একটা তার দেখবেন এটাকে একদম মানে লাল করে ফেলা হয়েছে। কত ডিগ্রি সেলসিয়াস এখানে 750 এখন দেখাইতেছে। এটাকে আরও বেশি টেম্পারেচারে নেওয়া যাওয়া হয়, কোনো কারণে যদি অনেক টেম্পারেচার হয় অ্যান্ড ওইটার কারণে যদি আগুনের স্পার্ক তৈরি হয়, সেই স্পার্ক থেকে ফ্রিজটাকে বাঁচানো সম্ভব হবে কি না এই ব্যাপারটা টেস্ট করে এই মেশিনগুলোতে। আপনারা মেশিনের উপরে দেখবেন এই সিই সাইনটা দেওয়া আছে, কনফর্মিটি ইতালিয়ানা, ইতালিয়ানে বা ইতালিয়ানো এরকম কিছু একটা। সো এই সাইনটা মানেই আমার এই প্রোডাক্টটা, এই সাইন দেওয়া ফ্রিজগুলো বা প্রোডাক্টটা এইটা ইউরোপের মার্কেটে প্রবেশ করতে পারবে, এই গ্যারান্টি আমি দিয়ে দিতেছি। সো এই ইউরোপের মার্কেটের মধ্যে ঢোকানোর জন্য যত রকমের টেস্টিং দরকার এগুলো এই ল্যাবের মধ্যে এই মেশিনগুলো দিয়ে মোটামুটি করা হয়। আমি এখন যেই রুমটাতে দাঁড়ানো এখানে ফ্রিজের হিউমিডিটি টেস্ট চলতেছে। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড হচ্ছে প্রত্যেকটা ফ্রিজ 85% হিউমিডিটি সহ্য করতে পারে কিনা এটা টেস্ট করে দেখা হবে। আমি কিন্তু এখানে আরেকটু বেশিক্ষণ থাকলে ঘাইমা যাবো, প্রচণ্ড গরম আর হিউমিডিটি অনেক বেশি। আমরা কয়লা খনির নিচে আপনাদেরকে নিয়ে গেছিলাম, ওইখানে কিন্তু প্রায় 100% হিউমিডিটি ছিল, ওইখানে আমাদের ঘাইমা কী অবস্থা হয়েছে আপনারা দেখছেন। এইখানেও কিন্তু হিউমিডিটি 85% টেস্টে প্রত্যেকটা ফ্রিজকে টেস্ট করে দেখা হইতেছে, যেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফিচার বাংলাদেশের আবহাওয়ার জন্য। আপনি যদি আইইসির ওয়েবসাইটে যান, যেটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবার কাছে অনেক বেশি পরিমাণে স্বীকৃত টেস্টিংয়ের ক্ষেত্রে, ওদের ওয়েবসাইটে বাংলাদেশের পতাকাধারী একটা ল্যাব যদি থাকে সেই ল্যাবটা হচ্ছে এই ল্যাব। ইভেন গোটা সাবকন্টিনেন্টের মধ্যেই এই ল্যাবের মতন এমন কয়েকটাই ল্যাব আছে যেগুলো এতটা সুখ্যাতি সূক্ষ্ম টেস্টিং সম্পন্ন করতে পারে। আমি এখন ওয়ালটন সায়েন্স রিসার্চ ল্যাবের ভিতরে। এই ল্যাবটার ভিতরে ঢুকলেই প্রথমে মনে হবে আপনি একটা কেমিস্ট্রি ল্যাবের মধ্যে ঢুকছেন, কলেজ স্কুলের মধ্যে যেরকম কেমিস্ট্রি ল্যাব ছিল। এইটা আমার কাছে অনেক ইন্টিগ্রেটেড একটা ল্যাব মনে হয়, কারণ এখানে কেমিস্ট্রি রিলেটেড, মাইক্রোবায়োলজি রিলেটেড বিভিন্ন ধরনের টেস্ট ফ্রিজের মধ্যে থাকে। ফ্রিজের যে শুধুমাত্র ইলেকট্রিক্যাল টেস্টই হয় এরকম কিন্তু না, এটা এই ল্যাবের ভিতরে ঢুকলে বোঝা যায়। আপনারা দেখতেছেন তুষার এখন অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে তাকায় খুব বিজ্ঞানী হওয়ার ভাব নিতেছে। ইভেন ও নিজের হাত হ্যান্ড স্যানিটাইজার কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়া পরীক্ষা করতে গেছে এখানে কতটুকু পরিমাণ ব্যাকটেরিয়া আছে এটা দেখার জন্য। এই টাইপের টেস্টগুলো এই ল্যাবের ভিতরে করা হয়। আপনারা এখন যে টেস্টটা দেখতেছেন এইটা করা হয় ফ্রিজের ভিতরে ইনসুলেশনের গুণগত মান পরীক্ষা করার জন্য। এটা কাইন্ড অফ একটা ইনসুলেটরের মতন, বাইরেটার ভিতরের টেম্পারেচার যাতে একটার একটার সাথে খুব বেশি ইন্টারচেঞ্জ না হইতে পারে। এই ফোমিং টেকনোলজিতে আগে R-141B ব্লোয়িং এজেন্ট ব্যবহার করা হইতো, এইটার পরিবর্তে বিকল্প এজেন্ট সাইক্লোপেন্টেন ব্যবহার করা হয়, যার ফলে 80% গ্রিন হাউস গ্যাস নির্গমন কমছে, যেটা গ্লোবাল ওয়ার্মিং আর ওজোন স্তরের ক্ষয় রোধ করার জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করতেছে। আমিও প্রথম প্রথম খুবই অবাক হইতাম ফ্রিজের পিছনে এরকম সাইক্লোপেন্টেন কেন লেখা, পরে বুঝছি এটার আসলে এই কাজ, এটা ফোমিং টেকনোলজির একটা বড় পার্ট। আচ্ছা, আপনি এখন ফ্রিজের ভিতরে কম্প্রেসর থেকে যে রেফ্রিজারেন্টটা যায় না, যেই গ্যাসটা যেটা যায় ফ্রিজের খাপারগুলোকে ঠান্ডা করে, এইখানে আগের ফ্রিজগুলোতে R-134 ইউজ করা হইতো, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। আর এখন ওয়ালটন ফ্রিজের ভিতরে যে পরিবেশ বান্ধব R-600A ইউজ করতেছে, এইটার কারণে প্রায় 330,000 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন হ্রাস পাইছে। সিন্থো ফ্রিজ হলো আমরা যেটা নর্মালি ভেজিটেবলসগুলো আছে সেগুলো আমরা যখন হারভেস্ট করি বা কোথাও থেকে যখন মার্কেট থেকে কিনে নিয়ে এসে ফ্রিজে রাখি, তখন দেখা যায় এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় ভেজিটেবল। তো আমরা নর্মালি জানি কি রেফ্রিজারেটরের ভিতরে একটি হিউমিডিটির যে লেভেলটা সেটা অনেক কম থাকে, যার কারণে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেহেতু কোনো লাইট থাকে না এই জন্য ফটোসিনথেসিস যেটা সেটাও স্টপ হয়ে যায়। তো আমরা আমাদের ফ্রিজের ভিতরে যে ফটোসিনথেসিসের জন্য যে ওয়েবলেন্থটা সব থেকে বেশি ট্রিক করে সেই ওয়েবলেন্থটা আমরা রিসার্চ করে বের করছি, এবং সেই ওয়েবলেন্থটা আমরা একটা নির্দিষ্ট টাইমের জন্য ফ্রিজের ভিতরে সিমুলেট করি। প্লাস ওই সিস্টেমে আমরা হিউমিডিটি যেটা হিউমিডিটিটা কন্ট্রোল করি যাতে ট্রান্সপাইরেশনটা স্টপ করা যায়,
যার কারণে নর্মাল ফ্রিজের থেকে যে কয়দিন রাখা যায় ভেজিটেবল সতেজ থাকে তার থেকে তিন গুণ বেশি আমরা রাখতে পারি। আরেকটা বেনিফিট যেটা পাওয়া যায় সেটা হলো যে ভিটামিন সি কন্টেন্ট যেটা সেটা ইনক্রিজ হয়, এর সঙ্গে টোটাল ফেনোলিক কন্টেন্ট যেটা যেটা আমরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে বলি সেটাও একটু ইনক্রিজ হয়। এবং এটা আমরা আমাদের ল্যাবেই সমস্ত ধরনের নিউট্রিশন ভ্যালুগুলো টেস্ট করেছি, আমরা 8 থেকে 10 ধরনের ভেজিটেবলসের উপরে অলরেডি এটা সিমিলার রেজাল্ট পেয়েছি। ওয়ালটন কিন্তু ওদের ফ্রিজে ইন্টারনেট অফ থিংস বা IoT কে অনেক ভালোভাবে ইন্টিগ্রেট করছে। আপনি মোবাইলের অ্যাপের মাধ্যমে ফ্রিজের টেম্পারেচার কততে আপনি রাখবেন সেটা নির্ধারণ করতে পারেন। এখন তো কনভেনশনালি আমাদেরকে ম্যানুয়ালি যায় নব ঘুরায় ঘুরায় টেম্পারেচার ফিক্স করা লাগে। ইভেন ফ্রিজের মধ্যে একটা স্ক্রিনে আপনি ইউটিউব থেকে শুরু করে অন্য অনেক মিডিয়া প্লে করতে পারবেন, আর এর পুরোটাই মোবাইল অ্যাপের মাধ্যমে চলবে। কারণ ওয়ালটন কিন্তু এখন বাংলাদেশের ভিতরে ফ্রিজ বানানো ছাড়াও 40টিরও বেশি দেশে ফ্রিজ রপ্তানি করতেছে। এইটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমাদের দেশের মানুষের কর্মসংস্থান বাড়তেছে, মানুষের কাজ করার সুযোগ তৈরি হইতেছে ওয়ালটনের এই আন্তর্জাতিক বিশাল কর্মযজ্ঞের কারণে। আমরা এখন খুবই ইন্টারেস্টিং একটা চেম্বারের মধ্যে দাঁড়ানো। আপনারা চারপাশে এরকম খাঁজকাটা দেয়াল উপরে পাশে ডানে বামে সামনে পিছনে সব জায়গার মধ্যে দেখতেছেন। সো এইখানে যখন আমি ভিতরে ঢুকবো বাইরে থেকে কোনো নয়েজ এটার ভিতরে ঢুকতে পারবে না। এবং একটা ফ্রিজ তৈরি করার ফ্যাক্টরির ভিতরে এই ধরনের চেম্বারের কাজ আসলে কি, আপনার বাসার ফ্রিজটা যদি অনেক বেশি নয়েজ করে, অনেক বেশি শব্দ করে, আপনার নিশ্চয়ই ভালো লাগবে না। সো এক্স্যাক্টলি একটা ফ্রিজের ভিতর থেকে কতটুকু শব্দ আসতেছে এইটা বাইরের নয়েজকে ক্যান্সেল করে মাইক্রোফোনের মধ্যে ক্যাপচার করার যে প্রসেসটা এটাই এখানে করা হয়। আপনারা দেখতে পাইতেছেন আমার এইখানে মাইক আছে, এইখানে মাইক আছে, প্রত্যেকটা জায়গাতে চারপাশে মাইক রাখা আছে যাতে করে ফ্রিজের ইটসেলফ নয়েজটা কতটুকু এইটা এখানে ক্যাপচার করা যায়। এবং পুরো রুমটা একটা স্প্রিংয়ের উপরে হচ্ছে, স্প্রিং সিস্টেমের উপরে দাঁড় করানো যাতে বাইরের কোনো শক এই রুমটাকে কোনোভাবে ডিস্টার্ব করতে না পারে। জিনিসটা খুবই অ্যাস্থেটিক এবং অ্যাকুইস্টিক চেম্বারের ভিতরে আমি এর আগে কখনো জীবনে আসিনি, এই ফার্স্ট টাইম আসা হইলো। মানে এইখানে ঢুকলে নাকি কিছুক্ষণ পর একা একা মানুষ থাকতে পারে না, নিজের হার্টবিটও নাকি শোনা যায়, এই জন্য মানুষ কেমন জানি হয়ে যায়, এগুলো বেশিক্ষণ এই রুমে থাকাটা রেকমেন্ডেড না। আমরা আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। পুরা ভিডিওতে এইটাই দেখানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের একটা ফ্যাক্টরি যারা বাংলাদেশে ফ্রিজের নির্মাণে একটা ইনোভেশন নিয়ে আসছে, একটা রেভলিউশন নিয়ে আসছে। এবং প্রথমবারের মতন বাংলাদেশের কোনো ফ্যাক্টরি যারা নিজেরা বাংলাদেশের মাটিতে ফ্রিজ উৎপাদন করতেছে, ওদের ফ্যাক্টরির ভিতরের কাজগুলো আসলে কিভাবে চলে, কিভাবে একটা ফ্রিজ শুরু থেকে একদম শেষ পর্যন্ত তৈরি করা হয়, আবার একই সাথে আমরা আমাদের নিজস্ব ফ্রিজ তৈরি থেকে কি উদ্ভাবনী শক্তি ইউজ করতেছি, এই পুরো ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরাই এই ভিডিওর উদ্দেশ্য ছিল। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই লাবিদ রাহাত, নাফিস সালিম ভাই এবং অ্যান্ড্রয়েড টোটো কোম্পানিকে আমাদের আজকের এই ভিডিওতে কোলাবোরেট করার জন্য, এবং ওয়ালটনকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার জন্য যাতে করে আমরা এই ফ্রিজের তৈরি করার প্রসেসটা পুরোপুরিভাবে ক্যামেরায় তুলে আনতে পারি। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগছে, এবং এইরকম যদি আরও ভিডিও চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।